ধুলোর ঢেউ আকাশ ছুলো, যেই দিকেই তাকানো যায় সেই দিকেই শুধু ধুলো আর ধুলো। চীনের এক শহরে ঘটেছে এই ধুলাকাণ্ড, মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। চীনের উত্তর পশ্চিম প্রান্তের ছোট শহর ডুংহুয়াংয়ে ঘটেছে এই ঘটনাটি। জানা গিয়েছে গতকাল বিকেল 3টে নাগাদ বিশালাকার ধুলোর আস্তরণে ঢেকে যেতে শুরু করেছে শহর। শহরের সর্বত্র জুড়ে ছিল ওই ধুলোর মেঘ, যার গড় তা 300 ফুটেরও বেশি ছিল। ধুলোমেঘের জেরে পথঘাটের দৃশ্যমানতা কমে যেতে থাকে, 15 ফুট দূরের জিনিসও পরিষ্কার দেখা যাচ্ছিল না বলে জানা গিয়েছে। সেই পরিস্থিতিতে রাস্তায় ঘটতে পারে দুর্ঘটনা, তাই তা এড়াতেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। ধুলোর ঝড় শেষ না হওয়া পর্যন্ত শহরের অধিকাংশ রাস্তাঘাটই বন্ধ ছিল। গভীর মরুভূমির কাছেই অবস্থিত চীনের ওই শহর, ওই মরুভূমির ধুলোর ঝড়েই চীনা শহরের এরকম অবস্থা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ধুলো ঝড়ের জেরে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, কেউ আহত হয়নি, তবে ওই শহরের বাতাসের মানের ব্যাপক অবনতি হয়েছে বলে জানিয়েছেন সে দেশের পরিবেশবিদরা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পালেন ভয়ঙ্কর এই ধুলো ঝড় আছড়ে পড়েছিল চীনে। চীনের ডুংহুয়াংয়ে এই ঘটনাটি ঘটেছে, তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গেও কিন্তু ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পশ্চিমবঙ্গ বড়সড় জলোচ্ছ্বাস আছড়ে পড়তে পারে এমনটাই লাল সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পালেন একদিকে করোনা, একদিকে ঘূর্ণিঝড়, আবারও ধুলো ঝড়ের মতন সমস্যা দেখা দিচ্ছে গোটা বিশ্ব জুড়ে। তো বন্ধুরা, এই ধরনের যদি ঘটনা ঘটতেই থাকে তাহলে কিন্তু বড়সড় বিপদের মুখে পড়তে পারে গোটা বিশ্ববাসী। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।